আসসালামু আলাইকুম প্রিয় সৈদারা প্রবাসী ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো সুস্থ নিরাপদে আছেন। বরাবরের মতো আপনাদের জন্য আবারও কোশ্চেন পর্ব নিয়ে আসলাম। তো আপনারা বিগত এক সপ্তাহ আগে যারা কোশ্চেন করেছিলেন সেই সকল কোশ্চেন নিয়ে আজকে হাজির হয়েছি, সেগুলো আপনাদেরকে আজকে জানাতে চলেছি। তো প্রথম যে কোশ্চেন করেছেন রাজুন হাসান, উনি কোশ্চেন করেছেন ভাই হুরুফ কাতে কত হাজার রিয়াল লাগে বা কত রিয়াল লাগে। তো আমি আপনার উত্তরে বলতেছি ভাই, হুরুফ কাতে কোনো নির্ধারিত কোনো টাকা বা অ্যামাউন্টের কোনো হিসাব নেই। আপনি যার কাছ থেকে কাটবেন বা যে আপনার হুরুফটা কেটে দিবে সে আপনার কাছ থেকে বলবে, আপনার কাছে ডিমান্ড করবে ভাই আমাকে এত হাজার রিয়াল দেন। তার সাথে আপনি কথা বলে যত দিয়ে কাটতে পারেন সেটা দিয়ে কাটবেন, বাট স্পেসিফিকভাবে কোনো বলা যাবে না যে হুরুফ কাটতে এত হাজার রিয়াল খরচ হবে। তার পরবর্তী যে কোশ্চেন করেছেন বাসার ইসলাম, ওনার কোশ্চেন হচ্ছে শুনতেছি সৌদিতে সকল কোম্পানিতে সপ্তাহে দুই দিন ছুটির আইন করতে যাচ্ছে সৌদি সরকার। এটা হচ্ছে এই 14 মার্চের পর থেকে এই আইনের একটা থাকছে, সেটা হচ্ছে আমেলরা সপ্তাহে 40 ঘন্টা ডিউটি করবে। প্রতিদিন 8 ঘন্টা করে ডিউটি হলে তাহলে সপ্তাহে আপনার যদি 40 ঘন্টা ডিউটি করে তাহলে 5 × 8 = 40, তার মানে হচ্ছে 5 দিনে আপনার 8 ঘন্টা করে ডিউটি করলে 40 ঘন্টা ডিউটি হয়। তো এভাবে যদি করে তাহলে সপ্তাহে 2 দিন ছুটি থাকছে। তার পরবর্তী যে কোশ্চেন করেছেন ইসলাম শফিকুল, ভাই আমাকে কপিল হুরুফ মারছে, আমি সৌদি থেকে দেশে যাওয়ার পর কুয়েত যেতে পারবো? যে অবশ্যই আপনি কুয়েত যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপরের যে কোশ্চেন সেটা হচ্ছে মহিন উদ্দিন, ভাইয়া মার্চের 14 তারিখের পরে যদি আমি কফিল পাল্টাই তাহলে কি কাফালার টাকা লাগবে? আশা করি উত্তর দিবেন। মার্চের 14-র পরে যদি আইনটা বাস্তবায়িত হয় এবং কাফালার যে খরচটা সেটা আপনাকে দেওয়া লাগবে না, খরচ তো ঠিকই লাগবে কিন্তু এই খরচটা বহন করবে কফিল বা যে কোম্পানির কাছে আপনি কাফালাটা হবেন চুক্তিবদ্ধ করবেন সে বহন করবে, আপনাকে বহন করতে হবে না। বাট তারপরও দেখা যাবে যে অনেক কোম্পানি আছে ভুলভাল দিয়ে বোকাস কথা বলে আপনার কাছ থেকে টাকাটা নিয়ে নিবে, এটাই স্বাভাবিক, কিন্তু কোম্পানি বহন করবে সেটাই আইনের কথায় বলা। তারপর হচ্ছে বাইজিৎ ফকির, ভাই আমি ইশারা ক্রস করে ডান দিকে গেলাম তারপরও ক্যামেরা মারলো, তাতে কত জরিমানা আসতে পারে? তো ইশারা ক্রস করলে তেমন বড় ধরনের কোনো গ্রাম আসবে না, বাট আপনার 300 থেকে 500 রিয়ালের মতো গ্রামা চলে আসবে, তারপরেও 300 থেকে 500 রিয়াল গ্রামা চলে আসবে। তারপর হচ্ছে সাখাওয়াত ইমরান, ভাই আলিনমা ব্যাংক কার্ড দিয়ে কীভাবে অ্যাপসের অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করা যায়, যে এটার উপর আপনাদের ভিডিও দেবেন ইনশাল্লাহ, কিছুদিন ধৈর্য ধরেন আমি এটার উপর ভিডিও আপনাকে দেব। তার পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে এমডি জীবন, বাহারাইনে মামলা থাকলে কি সৌদি আরবে যাওয়া যাবে? এখানে মামলা কয়েক প্রকার হয় ভাই, একটা দেশদ্রোহী মামলা যদি হয় সেক্ষেত্রে তারে আরব গালফের সব দেশে নিষিদ্ধ করে দেওয়া হয়। নর্মালি ছোটোখাটো মামলা হইলে কোনো সমস্যা হবে না, আপনি বাহারাইনে মামলা থাকলেও আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন, বাট বড় ধরনের ক্রাইম হইলে সেক্ষেত্রে পুরো গালফের জন্য মানে আরব গালফের যতগুলো কান্ট্রি আছে কোনোটা আপনি ঢুকতে পারবেন না, এটা হচ্ছে স্বাভাবিক। যদি আপনার ছোটোখাটো বিষয় হয় তাহলে আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তার পরবর্তী যে কোশ্চেন করেছেন টাঙ্গাইল বয়, ভাই আমার অ্যাপসে চালু করা হয়েছে কিন্তু সফটওয়্যারে ওপেন হয় না, এটা নিয়ে যদি একটি ভিডিও দিতেন। ভাই এখন অ্যাপসেরে অনেক প্রবলেম দেখা দিবে, এটাই স্বাভাবিক, কারণ অ্যাপসেরে ইউজার সংখ্যা প্রতিনিয়তই বাড়তেছে। সো কিছুদিন পর এগুলো সার্ভার থেকে অটোমেটিকলি ঠিক হয়ে যাবে, আর যেগুলো প্রবলেমগুলো থাকবে সেগুলো বিভিন্ন ডেভেলপার যারা আছে যারা এই ডেভেলপিং করতেছে এই গভর্নমেন্টের সাথে, সো তারা ডেভেলপিং করে এই সাইটগুলোকে ক্লিয়ার করবে এবং অ্যাপসে কোনো রকমের আপনার ভুলনারেবিলিটি থাকলে সেগুলো তারা ফিক্সড করবে, তখন সব কিছু ওপেন হবে। এখন যেহেতু ইউজার সংখ্যা বাড়তেছে তো আপনার অ্যাপসে একটু প্রবলেম হইতেই পারে, সো এটা ঠিক হয়ে যাবে, এটা বড় ধরনের কোনো সমস্যা না। তার পরবর্তী কোশ্চেন করেছেন মামুন হোসাইন, ভাই যারা দরা খেয়ে গেছে তারা কি সৌদি আরবে পুনরায় আসতে পারবে? যারা দরা খেয়ে গেছে তারা অবশ্যই তাদের যে ফিঙ্গারপ্রিন্ট বা এয়ারপোর্টে যে একটি পিন থাকে সেই পিনটি চেক করা তাদের জন্য জরুরি। দরা খেয়ে যাওয়ার পর অনেকের 3 বছর এবং অনেকের 5 বছর জন্য সৌদি আরবে নিষেধ করা হয়, সো তা এটা চেক করা দরকার। চেক করে যদি দেখে যে ওনার আসার অনুমতি আছে তাহলে সে ঢুকতে পারবে, অন্তত 3 বছর ধরে রাখেন। দরা খেয়ে যদি সৌদি আরব থেকে যান তাহলে কমপক্ষে আপনাকে 3 বছর বাংলাদেশে থাকতে হবে, তারপর আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন। তার পরবর্তী কোশ্চেন হচ্ছে
এইচডি সবুজ বিডি ভাই যাদের হুরুব আছে তাদের কি হবে? এটা 14 মার্চের ব্যাপারে যখন আলোচনা করেছিলাম আপনি এই কোশ্চেনটা করেছেন। সো যাদের হুরুব আছে এই বিষয়টা এখন স্পষ্ট আসে নাই ক্লিয়ার। সো মনে হয় না যাদের হুরুব আছে তারা সুযোগটা গ্রহণ করতে পারবে। তার পরবর্তী আপনারা কিছু ওয়েট করেন, 14 মার্চের পর থেকে ইনশাল্লাহ তো আপডেট আসবে। হুরুবদেরকে বই দেওয়ার সুযোগ দিতেও পারে, আবার তাদের বই দেওয়ার সুযোগ না দিলে তাদেরকে এই সুযোগগুলো গ্রহণ করার জন্য যা প্রয়োজন বা যা করতে হবে এই ধরনের কোনো নির্দেশ আসতেও পারে। সো এটা শিওরভাবে বলা যাচ্ছে না। সো তাদের কী হবে? তারপরে কোশ্চেন করেছেন অমিত শীল, 14 মার্চের পর কি পূর্বের মানে আগের যে হুরুপ সেটা কি উঠে যাবে? জি বাই না, 14 মার্চের পরে আপনার হুরুপ অটোমেটিক্যালি উঠবে না। যদি গভর্নমেন্ট থেকে মাফ করে দেয় এবং কাগজপত্র ঠিক করার কথা বলে বা বই দেওয়ার সুযোগ দেয় তখন আপনি বৈধ হলে ঠিক হবে, এছাড়া কিন্তু অটোমেটিক্যালি এটা হওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে? তারপরে কোশ্চেন করেছেন এমডি সুমন, ওনার কোশ্চেন ভাই যাও যাতে অ্যাপসের অ্যাকাউন্ট করতে গেলে তারা হাতের ফিঙ্গার কিছুই নেয় না, তারা শুধু আকামার ফটো আর মোবাইল নাম্বার নেয়, বলে যে হাতে সাপ লাগবে না, মোবাইলে মেসেজ যাবে তাহলেই অ্যাপসের অ্যাকাউন্ট হয়ে যাবে, এতে কি আমাদের কোনো সমস্যা হবে জানাবেন? জি না, যাওয়ার থেকে যদি আপনার হাতের ফিঙ্গার না নেয়, জাস্ট আপনার মোবাইল নাম্বার এবং আপনার এই আকামার ফটো নেয় তাহলে কোনো সমস্যা নাই, অ্যাপসের অ্যাকাউন্ট হয়ে যাবে। যেহেতু যাওয়ার থেকে নিচ্ছে তারা তো ভাই আর ভুল করবে না, তাই না? কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এটা নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই। তারপরে কোশ্চেন করেছেন আবুল আউয়াল, ভাই এখন যে এগ্রিমেন্ট আছে 14 মার্চের পর কাফালা হতে পারবো কি? ভাই আপনার যে এগ্রিমেন্ট আছে আপনার এগ্রিমেন্ট শেষ হতে হবে। আপনি যদি বৈধ অবস্থায় থাকেন আপনার এগ্রিমেন্ট যদি শেষ হয় দেন হচ্ছে আপনি অন্য জায়গায় কন্ট্যাক্ট করতে পারবেন, কিন্তু কমপক্ষে 3 মাস আগে আপনার বর্তমান যে কোম্পানি রয়েছে তাকে আপনাকে জানাতে হবে যে আমি 3 মাস পর বা আমি অন্য কোথাও কন্ট্যাক্ট করব, তোমার কাজ করব না। কমপক্ষে 3 মাস আগে তাকে জানাতে হবে। তার পরবর্তী যে কোশ্চেন করেছেন সেটা হচ্ছেন জিয়াবুর এসকে, আচ্ছা ভাই আমার আকামার মেয়াদ 6 মাস আছে, আমি কি কফিল পরিবর্তন করতে পারবো? আপনার আকামার মেয়াদ যদি 6 মাস থাকেন আপনি কফিল পরিবর্তন করতে পারবেন না যদি আপনার কফিল অনুমতি না দেয়। সো এখানে একটি কথা আছে যে আপনি যে কোম্পানিতে আছেন সেখানে কতদিন যাবত আছেন, যদি আপনার 2 বছরের ওপর থাকে তাহলে এগ্রিমেন্ট প্রায় আপনার শেষ বা এগ্রিমেন্ট শেষ হয়ে গিয়েছে। সো 14 মার্চের পরে যে আইনটা থাকছে সেই আইনে যদি আপনার এগ্রিমেন্টটা করার সুযোগ দেয় তাহলে আপনি এগ্রিমেন্ট করতে পারবেন। মিনিমাম আপনি যত বছরে কন্ট্যাক্টে আসছেন আপনি যে কোম্পানিতে বর্তমানে আছেন সেই কোম্পানির এগ্রিমেন্ট কমপ্লিট হতে হবে, তাহলে আপনি পরিবর্তন করতে পারবেন। তারপর যে কোশ্চেন করেছেন এমডি কামালউদ্দিন, ভাইজান ছুটি 5 দিন বুঝলাম না। ভাই ছুটি যে 5 দিন সেটা হচ্ছে আপনার ইমার্জেন্সি ছুটি, ধরেন আপনার খুব ইমার্জেন্সি একটা ছুটির প্রয়োজন, ধরেন আপনার কোনো আত্মীয় স্বজন মারা গেল, আল্লাহ না করুক আপনার কোনো আত্মীয় স্বজন মারা গেল বা আপনার খুব কাছের মানুষ বা ঘনিষ্ঠ মানুষ মারা গেল, তখন তো আপনার ইমার্জেন্সি আসতে হবে, অনেকে কিন্তু ইমার্জেন্সি আসে, তখন ইমার্জেন্সি আপনি 5 দিনের ছুটিতে আসতে পারবেন খুবই, যেদিন আপনি ছুটি করবেন লাগাবেন ওদিনের টিকিট কেটে বাংলাদেশে চলে আসতে পারবেন ইমার্জেন্সিভাবে। সো এই হচ্ছে 5 দিনের ছুটি ইমার্জেন্সি, এটা পূর্বের নিয়মে ছিল বর্তমানেও আছে। তার পরবর্তী যে কোশ্চেন করেছেন মজাহার মিয়া, ভাই মার্চ মাসে নাকি হুরুপ অটো ক্যান্সেল হয়ে যাবে? এটা কোন পাগল বলছে অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে? এখন পর্যন্ত এই ধরনের কোনো নির্দেশ সৌদি গভর্নমেন্ট থেকে দেয় নাই, সো এটা এখন বলা যাবে না। 14 মার্চের পরে আপনারা বুঝতে পারবেন হুরুপ যাদের আছে তাদের কি অটোমেটিক্যালি হুরুপ কাটবে নাকি তাদের সুযোগ দিবে নাকি সুযোগ দিবে না সেটা হচ্ছে পরের বিষয়, কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কোনো নির্দেশ নাই। শুধু এই আজেবাজে ভিডিও দেখে শুধু নিজের মাথাটাকে নষ্ট করবেন না। তো এই ছিল আপনাদের বিগত 1 সপ্তাহের যে কোশ্চেনগুলো সেগুলোর উত্তর। তো আশা করি আপনারা সবাই আপনাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়েছেন, আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন, আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা যে বেলটি সেটা অন করে দিবেন। আর হ্যাঁ, যদি আপনার কোনো কোশ্চেন থাকে ফটাফট আপনি কোশ্চেনটা করে ফেলেন, 1 সপ্তাহ পর আপনার কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমরা হাজির হচ্ছি। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।